স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রশ্ন উঠে যেতে পারে। কারণ হচ্ছে একটি দেশ তখনই সাহস পায় যখন বারবার করে, যখন মনে করে আমরা দুর্বল। মোটরসাইকেল বা অন্য কিছু নিক্ষেপ করে তাহলে আমাদের নিরাপত্তা এখানে প্রশ্নের সম্মুখীন। তাদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয় মেজর অ্যাটাকগুলো করবে বা আরও বড় ধরনের সার্বভৌমত্ব মানে আঘাত হানার চেষ্টা করবে তারা। তারা একদমই না থামে তখন তো আসলে যে দেয়ালে পিঠ ঠেকে গেলে তো আসলে কিছু করার নেই, তখন তো আমাদের ব্যাকফায়ার করতেই হবে। উচিত বা সমুচিত জবাব দেওয়াটাই উচিত, কূটনৈতিক চাপে রাখা উচিত। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি, আমি নিয়াজ মাকদুম। আজকের জনমতের বিষয় হচ্ছে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে কয়েকদিন পরপর মোটরসাইকেল নিক্ষেপ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি বলছে সেই বিষয়গুলো আজকে জানাবো। চলুন জেনে আসি সাধারণ মানুষ কি বলছে। আমাদের সার্বভৌমত্বকে ওরা হচ্ছে আঘাত করছে, লিটারেলি ওরা হচ্ছে এমন এক আমাদেরকে থ্রেট দিচ্ছে এবং ইটস অ্যান ইনডিরেক্ট থ্রেট ফরেন ওয়ার অ্যান্ড আই থিঙ্ক ইটস এ মেজর ক্রাইম। এখনই হচ্ছে রাইট মোমেন্ট পদক্ষেপটা নেওয়ার জন্য, আর এখনই যদি আমরা এটা হচ্ছে স্টপ করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের এটা নিয়ে কোনো হচ্ছে যুদ্ধের দিকে আগাতে হবে না এবং সম্প্রীতি বজায় থাকবে সবার মধ্যে। যদি জাতিসংঘ এবং বিশ্বের বড় বড় পাওয়ারগুলো আমাদের সাথে থাকে তাহলে আমরা মনে হয় এটার মোকাবেলা করতে পারবো, আর তা না হলে একা আমাদের পক্ষে সম্ভব নয়। মিয়ানমারের যে কর্মকাণ্ড ইদানিং আমরা দেখছি সেটি আসলে একটি আমাদের একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে এটি আমাদের জন্য একটি অশনীয় সংকেত বলবো। এবং কারণ যেহেতু তাদের সাথে আমাদের সীমানার আছে এবং সেই জায়গায় প্রতিটা দেশ তার আলাদা স্বতন্ত্র সীমানা আছে, ফিলার আছে, একটা নিয়ম আছে, পররাষ্ট্র নীতি আছে, কিন্তু তারা এর তোয়াক্কা না করে কিন্তু বারবার আমরা দেখের ব্যত্যয় ঘটাচ্ছে। এটি আমার মনে হয় আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নীতিমালা থেকে এখনই উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত। তা না হলে কিন্তু এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রশ্ন উঠে যেতে পারে। কারণ হচ্ছে একটি দেশ তখনই সাহস পায় যখন বারবার করে, যখন মনে করে আমরা দুর্বল। এখন আমরা কি, আমরা তো নিশ্চয়ই দুর্বল না, কিন্তু সেটার জন্য আমাদের কূটনৈতিক, এই জায়গায় কূটনৈতিক সিদ্ধান্তের অনেক বেশি জরুরি, তা নাহলে কিন্তু আমরা সংকটে পড়তে পারি। জাতিসংঘ তো আসলে সবসময় একটা দোদুল্যমান অবস্থায় থাকে। জাতিসংঘ কি তার সঠিক কাজটা করে? জাতিসংঘ কোথাও মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে যেমন খাবার পাঠায়, আবার মানবাধিকার যিনি লঙ্ঘন করে তা কিন্তু প্রেশারাইজ করে না। 50+ ইয়ার্স ধরে স্বাধীন হয়ে আছে এবং সভেরেনটি মেনটেন করার দায়িত্বটা হচ্ছে গভর্নমেন্টের পাশাপাশি আমাদের সবার। কিন্তু এইভাবে স্বাধীন দেশে যদি পার্শ্ববর্তী দেশ কোনো কারণ ছাড়াই বা কোনো উদ্দেশ্য হাসিলের জন্য যদি মোটরসাইকেল বা অন্য কিছু নিক্ষেপ করে তাহলে আমাদের নিরাপত্তা এখানে প্রশ্নের সম্মুখীন। সচেতন নাগরিক হিসেবে মনে করি যে জাতিসংঘের এই ইয়েতে হাত দেওয়া মানে এখানে হচ্ছে হস্তক্ষেপ করা দরকার, কারণ বিশ্ব শান্তি বজায় রাখাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। পাশাপাশি গভর্নমেন্টের যারা মানে যারা অথরিটি কনসার্ন তাদেরও এ ব্যাপারে আসলে কোনো স্টেপ নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে বড় কোনো কিছুর হাত থেকে আমরা রক্ষা পাই। একটা স্বাধীন দেশের উপরে একটা এইভাবে আক্রমণ, এটা অবশ্যই নিন্দনীয় এবং এটার উচিত বা সমুচিত জবাব দেওয়াটাই উচিত। যে দেশটার সভেরিনিটি আছে, সার্বভৌমত্ব আছে, সেখানে এইভাবে মোটরসাইকেল নিক্ষেপ করা এটা কোনোভাবেই মানা যায় না। জাতিসংঘ তো অনেক বিষয়গুলোতেই হচ্ছে মতামত দিচ্ছে আবার মতামত দিচ্ছে না, বাট মায়ানমার ইস্যুতে তো অনেক দিন ধরে ওদের থেকে কোনো ধরনের কথাও আমরা শুনতে পাচ্ছি না তেমনভাবে, এবং বাংলাদেশ সরকার অনেকভাবেই চেষ্টা করতেছে। তো জাতিসংঘের অবশ্যই উচিত এ ব্যাপারে একটা মতামত রাখা। মিয়ানমারেরও কৃতজ্ঞ থাকা উচিত যে তারা রোহিঙ্গাকে মানে আশ্রয় দিচ্ছে, সেখানে আবার তারা বাংলাদেশকে আক্রমণ করতেছে, অবভিয়াসলি ইটস নট গুড, তাদের এটা বন্ধ করা উচিত আর রোহিঙ্গাদেরও নিয়ে যাওয়া উচিত। আই থিঙ্ক তারা মিয়ানমারকে ওয়ার্নিং দিতে পারে বা মিয়ানমারের উপর হচ্ছে যাদের মিয়ানমার যেসব রাষ্ট্র থেকে সুবিধা নেয়, যেমন হচ্ছে ইউএন থেকে যদি কোনো সুবিধা নেয়, আশেপাশে সব রাষ্ট্রের সুবিধা বন্ধ করে দেওয়া উচিত। কারণ এক তো তারা হচ্ছে হিউম্যান অ্যাবিউজমেন্ট করতেছে, দ্বিতীয়ত তারা হচ্ছে আবার বাংলাদেশকে আক্রমণ করতেছে। তো আমাদের মনে হয় তাকে হচ্ছে সাম্প্রদায়িক বলেন কূটনৈতিক চাপে রাখা উচিত। একটা দেশের উপর একটা দেশ এইভাবে অন্যায় করবে এটা তো হতে পারে না, হতে পারে আজকে হচ্ছে মাইনর অ্যাটাকগুলো করতেছে, খুব দ্রুত হয়তো তাদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয় মেজর অ্যাটাকগুলো করবে বা আরও বড় ধরনের সার্বভৌমত্ব মানে আঘাত হানার চেষ্টা করবে তারা। মায়ানমারের বোঝা উচিত যে এভাবে করে নাশকতা চলে না, এটা যদি তারা না বুঝে তাহলে শান্তিপূর্ণভাবে যদি তাদেরকে বোঝানো যায় তাহলে তো ভালো। যদি কোনো মানে বড় রাষ্ট্র তাদেরকে শক্তি প্রয়োগ করে বুঝাইতে পারে যে না এটা করতে পারবা না, এরকম করা যাবে না, তাহলে ভালো। আর যদি তারা একদমই না থামে তখন তো আসলে যে দেয়ালে পিঠ ঠেকে গেলে তো আসলে কিছু করার নেই, তখন তো আমাদের ব্যাকফায়ার করতেই হবে। সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে তারা এইভাবে মোটরসাইকেল আক্রমণ করতে পারে না, যারাই হোক
মিয়ানমার জান্তা সরকারই হোক বা আরসা বা অন্য অন্য বিদ্রোহী গোষ্ঠী যারাই আছে, যদি এটা করে থাকে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, যেটাই করে থাকুক, এটা একটি গর্হিত কাজ, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপমানজনক একটা ব্যাপার। জাতিসংঘ সহ যত সংস্থা আছে তারা যেন এই বাংলাদেশের ব্যাপারে বা মিয়ানমারের বিরুদ্ধে তারা একটা অবস্থান গ্রহণ করে। বাংলাদেশের অবস্থা যদি প্যালেস্তানের মতো হয়ে যায় তখন তো আমাদের অনেক বাজে অবস্থা হয়ে যাবে। আমি চাই না বাংলাদেশের অবস্থা প্যালেস্তানের মতো হোক, কারণ আমরা এখন ডেভেলপিং একটা কান্ট্রি, তো আমাদের কান্ট্রিকে ডেভেলপ করার জন্য আমাদের এই যে এইসব অ্যাভয়েড করতে হবে। আমরা আশ্রয় দিয়েছি, তাদেরও ওইরকমইভাবে চলা উচিত। এখানে আমাদের যারা অথরিটি আছেন মানে তাদেরকে দেখা উচিত, আসলে আমাদের দেশের প্রতি এত এটা একটা কী বলবো মানে সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো বলা যায় আর কি। আমরা কিন্তু ওদেরই জনগণকে হেল্প করেছে বাংলাদেশ, তাই না? এখানে ওদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, এখানে ওদেরকে অনেক রকম ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, ওদেরকে হচ্ছে ক্যাম্প করে দেওয়া হয়েছে, সেখানে এরকম একটা আচরণ আসলে খুব দুঃখজনক। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড অফ অল মানে বাংলাদেশের জনগণের প্রতি একটা রিস্ক হয়ে দাঁড়িয়েছে। আশা করব বাংলাদেশের সরকার বা যারাই আছে কর্মকর্তা তারা যেন খুব ভালো কিছু করতে পারে, একটা সমাধান আসুক, আমরা সবাই চাই। এটা তো মনে করেন আমরা পাবলিক, আমরা কিছুই করার নাই, একমাত্র সরকার, সরকারি পাড়ায় এটা দমন করার, আর নাহলে আর কেউ পারার মতো না। অন্যায় হারা করতেছে আমাদের দেশে, এটা সমাধান করার দরকার। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলাভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ মতামত দিয়েছেন, তারা বলছেন মিয়ানমার যে বারবার মটরশেল নিক্ষেপ করছে এটি অত্যন্ত গর্হিত কাজ, এই বিষয়ে দ্রুত বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। সামনে আরও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।